রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমকালে কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করলে বাড়িতেই খুব কম সময়ে কম উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু এই ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে। এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে রাখলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে, আর অতিথি আসলেও এটাকে পরিবেশন করে দিতে পারবে। আমার এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাছে কোনো স্কুপ নেই, আমি চামচ দিয়ে এটাকে তুলে সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কয়েক কুচি আম। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম দুধ, নিয়েছি চিনি, নিয়েছি একটা গোটা আম, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। প্রথমেই দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এই দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দুধটা আগে থেকেই ঘন করে রাখা আছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শুধু উষ্ণ খানিকটা দুধ, এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে রেখে দেব। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটাকে দিয়েও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, যাতে দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশে যায়। অপরদিকে দুধটাও আমার বেশ গাঢ় হয়ে এসেছে, চিনিটাও ভালো করে মিশে গেছে। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা নিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার গুলে রাখার পরেও এটা থিতিয়ে যায়। এই জন্য ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক হাতে কর্নফ্লাওয়ার ঢেলে দেব, অপর হাতে অনবরত নাড়তে থাকব। এক হাতে কর্নফ্লাওয়ার দিতে হবে আর অপর হাতে অনবরত নেড়ে যেতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। সব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, এবার এটাকে অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে এটা একসময় গাঢ় হয়ে আসবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না, তোমরা চাইলে এখানে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারো। কাস্টার্ড আমার তৈরি হয়ে গেছে, হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতার পেছনে আঙুল দিয়ে দাগ কাটলে দেখতে পাবে একটা দাগের মতো হয়ে যাচ্ছে। এবার বুঝতে হবে যে কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এই অবস্থায় কাস্টার্ড ঠান্ডা করে পরিবেশন করা যেতে পারে। অপরদিকে আমি একটা আম নিয়ে তার ভেতরের যে পাল্পটা আছে সেগুলোকে বের করে নিচ্ছি। আমের বোটার অংশটা কেটে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার চামচের সাহায্যে এটাকে বের করে একটা বাটির মধ্যে রেখে দেবো। বাদ দিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে এটাকে চামচের সাহায্যে ভেতরের টুকরোগুলোকে বের করে নিচ্ছি। বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমের টুকরোগুলো এভাবেই একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে এটাকে হাতে চিপে রস বের করেও নিতে পারো। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, সেই জন্য এখানে আমি হিমসাগর আম ব্যবহার করছি, কারণ এর কালারটা খুব ভালো হয়।
আমের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব, মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে আমের যে পাল্পটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আমের যে জলীয় অংশটা আছে সেটা শুকিয়ে নেব। এটা নাড়তে নাড়তেই আমের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। আম আর চিনির এই পাল্প অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। আমের যে জলীয় অংশটা আছে এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাহলে আইসক্রিমটা খেতে ভালো হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এই পাল্পটাকে শুকিয়ে নিতে হবে, হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে নিচটা পুড়ে যাবে। আম আর চিনির মিশ্রণটা আমার হয়ে এসেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেব, ঠান্ডা করে নেব। আম আর চিনির এই মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, মিক্সিং জারের মধ্যে যে কাস্টার্ডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে 6-7 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিমটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কেনা ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে তৈরি করা ফ্রেশ ক্রিমও এখানে ব্যবহার করতে পারো। এরপর আমের যে পাল্পটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে মিক্সিং জারের মধ্যে 2 বার ঘুরিয়ে নিচ্ছি। এটাকে বেশি ঘোরানো যাবে না, তাহলে এটা আবার আগের অবস্থাতেই ফিরে আসবে। 2 বার মিক্সিতে ঘুরিয়ে মিক্সিটা বন্ধ করে দিতে হবে। সব উপকরণগুলো ফ্রিজের মধ্যে 6 ঘন্টা ঠান্ডা করে নিয়ে বের করে আবারও মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে আবারও এটাকে 2 বার ব্লেন্ড করে নিয়েছি। একটা গাঢ় ব্যাটার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এবার এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। টিফিন কৌটোয় ঢেলে সমানভাবে ড্যাপ করে দিতে হবে, পুরো মিশ্রণটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে তোমরা যে কোনো কন্টেনার ইউজ করতে পারো। এখানে আমি পুরো মিশ্রণটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার টিফিন কৌটোটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে এর উপরে ঢাকনাটা লাগিয়ে দেব, তাহলে এতে কোনো বরফ জমার সম্ভাবনা থাকবে না। এবার টিফিন কৌটোটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে তোমরা অ্যালুমিনিয়ামের ফয়েলের পরিবর্তে যে কোনো র্যাপতে পারো ইউজ করতে পারো, অথবা ঢাকনা বন্ধ করে দিয়েও এই আইসক্রিম তৈরি করা যেতে পারে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে এই ঢাকনাটাকে বন্ধ করে 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এখানে ওভারনাইট রেখে দিয়েছিলাম, এবার পরদিন সকালে এটা বের করেছি, দেখো কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার এটাকে কেটে পরিবেশন করে দেব। যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, আমি এর উপরে একটু আমের কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা এখানে পেস্তা, বাদাম, কাজু, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারো। আমি টিফিন কৌটোটাকে একটু বদলে দিয়েছিলাম, কারণ আমার ফ্রিজে রাখতে একটু অসুবিধে হচ্ছিল, তাই
আমি এই গোল কৌটোটাতে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিয়েছিলাম। এবার এটাকে কেটে কেটে পরিবেশন করে দিচ্ছি। আর এই পদ্ধতিতে তোমরাও ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো।